পথ দুর্ঘটনা এড়াতে এবার রাস্তার কাছে থাকা গার্ডরেল ও রাস্তার দিক নির্ণয়কারী বোর্ডগুলিকে পরিষ্কার ও রং করে সেই সঙ্গে ভেঙে পড়া খুঁটিগুলিকে ঠিক করল বেলদার পুলিশ প্রশাসন। প্রসঙ্গত, দিনকে দিন বেড়ে চলেছিল বেলদা থানা এলাকায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা, যার ফলে মৃত্যু হয়েছে একাধিক জনের। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পথ নিরাপত্তার বিষয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি একাধিকবার করতে দেখা গিয়েছে, এমনকি রাস্তায় নেমে হেলমেটবিহীন বাইক আরোহীদের ও পথ চলতি গাড়ির চালকদের নরমে গরমে বুঝিয়েছেন তারা। আজ এত সব কিছুর পরেও গতকাল একটি বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের। আর আজ আরও তৎপরতা বাড়িয়ে থানা এলাকার বিভিন্ন মোড়ে গার্ডরেল ও রাস্তার দিক নির্ণয়কারী বোর্ডগুলিকে পরিষ্কার এবং রং করল পুলিশ প্রশাসন। সেই চিত্র দেখা গেল আজ নারায়ণগড় ব্লকের বেলদা বাইপাস সংলগ্ন 60 নম্বর জাতীয় সড়কের শ্যামপুরার কাছে। রিফ্রেশ ট্যাবগুলো লাগালাম। এখানে ছিল